নমস্কার বন্ধুরা, অনেকেই কমেন্ট করেছে বাংলাদেশকে কি কি এক্সপোর্ট করা যায়। এত বছর পর্যন্ত আমাদের ইন্ডিয়ার টপ টেন কান্ট্রির মধ্যে 7 নম্বরে বাংলাদেশ পড়ত, কিন্তু 2021-22 সেখান থেকে 7 নম্বর থেকে টপ 5 বা 4 নম্বরে আপনি বলতে পারেন বাংলাদেশ চলে এসেছে। এত বছর পর্যন্ত 50 থেকে 54 হাজার কোটি টাকা আমরা ইন্ডিয়ানরা বাংলাদেশে এক্সপোর্ট করতাম, কিন্তু 21-22 সেখান থেকে 74 হাজার থেকে 80 হাজার কোটি টাকা পর্যন্ত চলে এসেছে। তাহলে আপনারা বলতে পারেন যে বাংলাদেশে আপনার আশেপাশে যা বস্তু আছে আপনারা এক্সপোর্ট করতে পারেন। যেমন আপনি গম করতে পারেন, ভুট্টা করতে পারেন, অল স্পাইসিস, স্পাইসিসের প্রচুর ডিমান্ড আছে, আপনারা স্পাইসিস করতে পারেন। তার পাশাপাশি চকলেট জাতীয় প্রোডাক্ট, আমাদের ইন্ডিয়ান যে চকলেট, সেই ইন্ডিয়ান চকলেটের ভালো ডিমান্ড আছে। আপনারা কসমেটিক আইটেম করতে পারেন, কসমেটিক আইটেমেরও ভালো ডিমান্ড আছে। যেই যেই প্রোডাক্টগুলো আপনি আপনার আশেপাশে দেখতে পাচ্ছেন সেই সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনি এক্সপোর্ট করতে পারবেন। তখনই আপনি এক্সপোর্ট করতে পারবেন যখন সেই প্রোডাক্টটা রাইট পার্সনের কাছে পৌঁছে দিবেন। এরপর আছে রাই, যেটা আপনার সরিষা বলি, মাস্টার্ড, সেই সরিষাও আপনি এক্সপোর্ট করতে পারেন। সরিষা যে খোল হয় যেটা মাস্টার্ড কেক বলা হয়, সেই মাস্টার্ড কেকও আপনারা এক্সপোর্ট করতে পারেন। এরপর গমের যে ভুষি, যেটা ক্যাটেল ফিডে ইউজ করা হয় গরুর খাদ্য বলে, সেই গমের ভুষিটাও হিউজ পরিমাণে এক্সপোর্ট হচ্ছে। আমাদের ইন্ডিয়ান এক্সপোর্টাররা বাংলাদেশে হিউজ পরিমাণে গমের ভুষিটাও এক্সপোর্ট করছে। তো আপনারা গমের ভুষিটাও এক্সপোর্ট করতে পারেন। এরপরে চালের যে ভুষি, সেই চালের ভুষিও আপনারা এক্সপোর্ট করতে পারেন। এক্সপোর্টে কোনো প্রোডাক্ট এমন নেই যে এক্সপোর্ট হয় না। আপনার আশেপাশে যত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোই আপনারা এক্সপোর্ট করতে পারেন। শুধুমাত্র আপনাকে ধ্যান দিতে হবে সেই প্রোডাক্টটার সেই রাইট পার্সনের কাছে পৌঁছে দিতে হবে। বাকি বাংলাদেশে ফ্রেশ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলের যাওয়ার কোনো কমি নেই। আদার্স, শুকনো লঙ্কা থেকে আমি বলেছি প্রথমেই যে স্পাইসিস, অল স্পাইসিসের আমাদের ইন্ডিয়ান যে স্পাইসিস পুরো ওয়ার্ল্ডে নাম করা। তো আপনারা এই স্পাইসিসটাকেও কিন্তু বাংলাদেশেও এক্সপোর্ট করতে পারেন, ভালো পরিমাণে বাংলাদেশে এক্সপোর্ট হচ্ছে। আর আলাদা আলাদা প্রোডাক্ট তো এক্সপোর্ট হচ্ছেই। তো আপনারা যা দেখতে পাচ্ছেন, চাল থেকে, ডাল থেকে, গম থেকে, ভুট্টা থেকে, সব এক্সপোর্ট করতে পারেন।